নমস্কার, রেডিও ভূতুর নতুন একটি পর্বে স্বাগত। এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন স্বাদের গল্প, উপন্যাস এবং ধারাবাহিক লেখা। আজ আপনাদের শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলের উপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ, এক এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরুলেও মাঝপথে সন্ধ্যা নামবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুটি ছিল। রাজা বা তাঁর বন্ধুরা শিকারে বেরুলে এই কুটি হতো তাঁদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাঁকে গিয়ে অনুরোধ জানালো শিকার কুটিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোঁজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুটি খালিই পড়ে আছে, আপনি এক রাত কেন, এক মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেনডেন্ট টেলর সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনারও থাকবার অসুবিধে হবে না। কিন্তু কিন্তু কি কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারব না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে, সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপাড়ায় মাড়ায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে উঠে বললুম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা, আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য এসব ছেলে মানসিকতায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছুলুম। ডুলি বেয়ারারা বলে গেল, মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত, যে তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোমে যাচ্ছি, তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, এ ভালোই হলো। দুজন কেন সাহেব? তিনজন। তিনজন আবার কে? তুমি কি আমার আড্ডালির কথা বলছ? ওহ, তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না। না সাহেব, তোমার আড্ডালির কথা বলছি না। তবে কি কুঠির দারোয়ানির কথা বলছো? না, সে রাত্রে এখানে থাকি না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? টেলর হেসে বললেন, ওহ, শুনেছি বটে, তা সে রূপকোঠার এক বর্ণও আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি? টেলর পাইপে 3-4 টান মেরে বললে, দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি,
এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। আমি হেসে বললুম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুঠির ভেতরে শুতে আসবেন না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডাটা কোথায়? টেলর আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে ওইখানে। মিনিটখানেক পায়ে পায়ে এগিয়ে গেলুম। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথুরের ঢিবির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহের মাপ মানুষের মতনই বটে, কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর, দেখলেই বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতন, দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে, হাঁ করা বড় বড় দাঁতওয়ালি মুখের ভিতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁদো মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু ব্যাঙারির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো, কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এ মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠির ভেতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম। টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বলল, গুপ্তা, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্য কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে, অনেক রাত। টেলরের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলর তার ঘরে হয়তো দিব্য আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূতটুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁত খুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি, আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের উপরে চেপে বসে, নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝম রমরম, মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে ছুটছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মর্মর মর্মর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শৃগাল দলের মরা কান্না, আর একবার শুনলুম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুমদুম করে আঘাত হল। ধর্মর করে আমি বিছানার উপর উঠে বসল। সে কি আসছে? আসছে কি সে? দরজার উপরে আর কোনো আঘাত হল না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়। নিজের কাপুরুষতার জন্যে মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, এমন সময় বাহির থেকে খনখনে ঝাঁঝালো গলায়
গান শুনল। সাঁওতালি ভাষা, নিশ্চয় কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এবং ঝড় বাতলে, তারপরে হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হল। এবারে আরো জোর। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। কিন্তু ঝড়ের ধাক্কা নয়, এই যে সত্য সত্যই কেউ দরজা ঠেলছে, তবে কি সে এসেছে? সে কি এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনল। এবার আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র খনখনে গলার গান। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাহিরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসে আছি, এমনি সময় শুনলুম, গুপ্ত গুপ্ত, ভগবানের দোহাই, খোলো দরজা, খোলো শিগগির। এ তো টেলরের গলা। হ্যাঁ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। টেলর হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলর, হয়েছে কি? এত রাত্রে কি দরকার তোমার? টেলর দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগতকে লাঠি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে আমাকে ডাকছিলে? আমি বললাম, না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি। কিন্তু আমারও ঘরের দরজায় কে কড়া নাড়ছে আর গান গাইছে। ওই ওই শোনো, আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। আর সেই বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখল, বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কেও কে? ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলরের বন্দুক গরম করে গড়ছে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা শ্যাঁক করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠল, গুপ্ত গুপ্ত, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও বলছি। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ, সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিল। টেলর টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ে বললে, গুপ্ত, কিছু মনে করো না, আমি আর তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাব। বাইরে আবার গান ধরেছে। সকালবেলা সমানভাবে বৃষ্টি ঝরছে তো ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়াল। সারা আকাশখানা যেন কালো মেঘের খেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার
গর্বোন্নত শিখর এবং তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পক্ষী কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল, কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোল। কে তুই? আমি ঠাকুরের পূজারি বটে। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শাল বনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলুম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আমি। এমন সময় টেলরও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললুম। টেলর তো শুনেই মহা খাপ্পা, ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। টেলর বললে, রাস্কেলকে ধরতে পারলে একেবারে দেখিয়ে দিত। সারা রাত কি অশান্তিতেই কেটেছে। আমি বললুম, যাক, যা হবার তা তো হয়ে গেছে, এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারোয়ানও এলো না, ডুলি বেয়ারারাও এই দুর্যোগের মধ্যে বোধহয় আসবে না, আমরা যাব কেমন করে? টেলর বললে, আমাকে যেমন করেই হোক আজ যেতে হবেই। বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকে আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার টু সিটার গাড়ি, আমি আমার আড্ডালে, তুমি তোমার চাকর আমার এই ছোট গাড়িতে ধরবে না, কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে আড্ডালে। টেলরের আড্ডালি এসে সালাম করল। টেলর বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালফোন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলর বললে, নিশ্চয়, আমার যে কথা সেই কাজ। আবার রাত এল, বৃষ্টি এখনো থামেনি, আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি। টেলর চলে গেছে এবং যাবার সময়ে সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না, একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম। ঘণ্টা দেড়েক পড়ে তন্দ্রার আবেশ এলো, আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময়ে শুনল বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হলো। ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা। টেলর তো পুতুলটা নিয়ে কোন সকালে বিদায় হয়েছে, এ আবার কে জ্বালা দিয়ে এলো? নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত ব্যাটা। সে হতভাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভিতরের ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই, তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে
বিজন জঙ্গলের ভিতরে রাত্রি একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার এক জায়গায় একটা ছ্যাঁদা ছিল, বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো চলে যাও, নইলে এক্ষুনি আমি বন্দুক ছুঁড়ব। কোনো জবাব নেই, দরজার উপরে ধাক্কাও থামল না। এখনো আমার কথা শোনো, নইলে বাইরে বিশ্রী গলায় এ হাসতে লাগল। আমি বন্দুকের ঘোড়া টিপল, সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপরে শব্দ শুনল। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানসিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। টেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধড়মড় করে সে উঠে বসল। সেই সাঁওতাল পুরুতটা ক্রুদ্ধস্বরে বললুম, কালাবার কি করতে এখানে এসেছিলি, ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্তস্বরে বললে, আমার ঠাকুর কাল এখানে ঘুমাতে এসেছিলেন বটে, আমিও তাই এসেছিলুম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। মিথ্যা কথা, আমি নিজের চোখে দেখেছি টেলর তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। কুঠি থেকে বেরিয়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলুম। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর ও কি, মূর্তির পেটের উপরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলো। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজেই বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলর কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভবত তিনি প্রাণ হারাইয়াছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়েছে। মোটরের উপরে, ভিতরে ও চারিপাশে রক্তের দাগ। কিন্তু মিস্টার টেলর ও তাহার আর্দালির কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলর ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়েছে। সেই ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, কি হচ্ছে হতভাগ্য টেলরের আর তার আর্দালির গায়ের রক্ত? এবং সেই সাঁওতাল পুরুতটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কি সে কি হয় কে জানে।